নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন প্যারা টিচার রয়েছেন তাদের জন্য তো হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সমকাজে সমবেতন কিন্তু সম্পূর্ণ যারা শিক্ষক রয়েছেন পার্ট টাইমার রয়েছেন তাদেরকেও কিন্তু দিতে হবে এবং তাদের বেতন কিন্তু কোনো অংশে তাদের চেয়ে কম হবে না এবং তারা এটাও জানিয়েছে হাইকোর্টের তরফ থেকে যে যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিটও কিন্তু দিতে হবে তো সম্পূর্ণ ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করেছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেননি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তো এখনও যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেন্টটি ক্লিক করে অল নোটিফিকেশন করতে ভুলবেন না নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সরাসরি বন্ধুরা আমরা নিউজে চলে যাব কী বলা আছে দেখুন যে পার্ট টাইম শিক্ষকরা স্থায়ী শিক্ষকদের মতো মূল বেতন পাবেন হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের তো বন্ধুরা সরাসরি কিন্তু পুরো নিউজটা আমরা দেখে নেব কী বলা হয়েছে তো প্রথমে কিন্তু দেখে নিন বন্ধুরা যে আংশিক সময় শিক্ষকদের মাসিক স্যালারি তথা মূল বেতন কী হবে এই সংক্রান্ত মামলায় কিন্তু ধাক্কা খেলো রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল রাজ্য কিন্তু বুধবার বিচারপতি সোমেন সেন ও বিচারপতি স্বগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাকারী দুই শিক্ষকের পক্ষে কিন্তু রায় দিয়েছে তারপর কী সেই রায় কী বলে আছে বন্ধুরা দেখে নিন যে এর ফলে রাজ্যের অন্যান্য আংশিক সময় শিক্ষকদেরও স্থায়ী শিক্ষকদের হারে বেসিক বেসিক তথা মূল বেতন পাওয়ার দরজা খুলে গেল বলে মনে করা হচ্ছে পূর্ব বর্ধমানের হাই স্কুলের পার্ট টাইম শিক্ষক অনির্বাণ ঘোষ কিন্তু কি বলেছেন দেখে নিন যে তাদের বক্তব্য ছিল যে আংশিক সময় শিক্ষক হিসেবে নিয়োগ হলেও তাদের কাজ কিন্তু সম্পূর্ণ করতে হয় পূর্ণ সময় কিন্তু তাদেরকে কাজ করতে হয় তাহলে তারা কেন বর্ধিত হিসেবে টাকা কিন্তু পাবে না কেন এরা কিন্তু তারা প্রশ্ন করেছিল যে স্থায়ী শিক্ষকরা পেয়ে থাকেন সে হারে তাদের কিন্তু একটা দাবি রয়েছিলো যে তাদেরকেও কিন্তু দিতে হবে সমকাজে সমবেতনের রীতি মেনেই দু সালে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য রায় দিয়েছিলেন এই শিক্ষকদের বেসিক স্যালারি স্থায়ী শিক্ষকদের হারে কিন্তু হবে বলে এতে কোনো বিভাজন করা যাবে না সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের রায় কিন্তু দিয়েছিল এখানে সেখানে প্রায় এই একই রায় কিন্তু বহাল রাখলো কিন্তু রাজ্য সরকার কিন্তু সেখানেও ধাক্কা খেতে হলো রাজ্যকে হাইকোর্টের রাজ্যের বলা হয়েছে রাজ্যের তরফ থেকে কিন্তু কী বলা হয়েছে বন্ধুরা দেখুন যে স্পষ্ট বলেছে যে দুই শিক্ষকের বেসিক বেতন হিসাবে করে কিন্তু দেওয়া হবে যা বকেয়া হবে তার আদালতের নির্দেশে কিন্তু পাওয়া চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে অর্থাৎ বন্ধুরা আদালত কিন্তু রায় দিয়ে দিয়েছে যে এখানে সপ্তাহে যে এই সপ্তাহের মধ্যে চার সপ্তাহের মধ্যে কিন্তু তাদেরকে বকে কিন্তু তাদের টাকা মিটিয়ে দিতে হবে এবং মামলাকারীদের আইনজীবীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শুনানির সময়ে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন যে সরকারের আর্থিক বিষয়ের দিকটিও আদালতকে বিবেচনা করতে হবে এজিসে এ বক্তব্যে খারিজ করে দিল পাল্টা ডিভিশন বেঞ্চ বলে শুধু কিন্তু তিনি বলেছেন যে বেসিক স্যালারি নয় অবসরের পর শিক্ষকদের সুবিধার বিষয়গুলো কিন্তু দেখতে হবে আদালত তাদের পর্যবেক্ষণে এও বলেছে যে সমাজের শিক্ষকরা বৈষম্যের শিক্ষার যদি হন তাহলে সমাজ কখনোই সামনের দিকে এগোতে পারবে না এরকম কিন্তু একটা তারা কিন্তু বলেছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর আসতে চলেছে যারা কিন্তু পার্ট টাইমার রয়েছেন তাদের জন্য তো তারা কিন্তু স্থায়ী শিক্ষকদের মর্যাদা হয়তো পেতে চলেছেন খুব শীঘ্রই এবং তাদের বেতনও কিন্তু তাদের মতোই হতে চলেছে তো বন্ধুরা আপনারা নিজে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা এবং অবশ্যই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা